এক আল্লাহওয়ালা বুজুর্গ রাস্তা দিয়ে যায়, দেখে একটা পাখি খেজুর নেয় মুখের মধ্যে নিয়া গর্তের ভিতরে ঢুকে আবার বাইর হয়, আরেকটা মুখে নিয়ে গর্তের ভিতরে ঢুকে রাইকে আবার বের হয়, আবার নিয়া রাখে, এইভাবে বারবার বের হচ্ছে, বারবার প্রবেশ করছে। আল্লাহওয়ালা চিন্তা করলেন, এতদিন পর্যন্ত ভাবতাম কিছু অসাধু ব্যবসায়ী মাল গুদামের মধ্যে জমা কইরা বাজারের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করা হয়, কৃত্রিম সংকট তৈরি করে মালের দাম বাড়ায় দেয়, কৃত্রিম সংকট তৈরি করে মালের দাম বাড়ায়, এমন ব্যবসায়ী আছে না নাই বাংলাদেশে? মনে হয় নাই। বাংলাদেশে এই রোগটা বেশি, সব দেশের মধ্যে রমজানে জিনিসের দাম কমে আর সোনার বাংলাদেশে জিনিসের দাম বাড়ে, আছে না নাই? জিনিসের দাম বাড়ে আবার ভয়ানক, কৃত্রিম সংকট বাজারে তৈরি করে বাজারের মধ্যে দাম বাড়ায় দেয়, আল্লাহর আদালতে এমন ব্যবসায়ীরা আল্লাহর আদালতে আটকে যাবে, জবাব না দিয়ে আল্লাহর দরবার থেকে সামনে যেতে পারবে না, হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ওই আল্লাহওয়ালা ডাক দিয়ে বলে, আল্লাহ এতদিন পর্যন্ত ভাবতাম মানুষের মধ্যেই মনে হয় এটা স্বভাব কৃত্রিম সংকট তৈরি করা, এখন দেখি একটা পাখি তার ব্রেইনের মধ্যেও মেধার মধ্যেও জিনিস জমা রাখার একটা চিন্তা ভাবনা এসে গেছে, তবে কতটুকু জমা রাখতেছে আমার একটু দেখতে হবে। উনি গাছে উইটা ওই ছিদ্র দিয়ে দেখতে পাইলেন আসলে একটা খেজুরও নেই, সুবহানাল্লাহ বলেন, একটা অন্ধ অজগর সাপ ওই খেজুর গাছের গর্তের ভিতরে বসা আছে, এই অন্ধ অজগর সাপ চোখে দেখে না, তারা খাবার সংগ্রহ করার জন্য যোগ্যতা রাখে না, অন্ধ অজগর সাপ নিজের খাবার নিজে সংগ্রহ করতে পারে না, যার কারণে আল্লাহ পাক একটা পাখিকে তার জন্য নিয়োজিত করে দিয়েছেন। আবার একটা অন্ধ অজগর সাপ ভিন্ন জাতি পাখির মাধ্যমে যে আল্লাহ খাবারের ব্যবস্থা করতে পারেন, এই আল্লাহ কি মানুষকে না খাওয়ায় রাখবেন? আরো আওয়াজ দিয়ে বলেন, মানুষকে না খাওয়ায় রাখবেন? রিজিকের মালিক আল্লাহ, এটা মনে মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, তাদের মধ্যে যদি বিচ্ছিন্ন হয়েও যায় স্বামী স্ত্রী দুইজন, লটকায়া নারীকে যদি বিচ্ছিন্ন হয়েও যায়, আল্লাহ পাক নিজ হৃদয়ের মাধ্যমে প্রশস্ত হৃদয়ের মাধ্যমে স্বামী এবং স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেলেও উভয়কে আল্লাহ পাক অভাগ মুক্ত করে দিবেন, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। ওয়া কানা আল্লাহু ওয়াসিআন হাকিমা, আল্লাহ পাক বলেন, আল্লাহই তো প্রশস্ত হৃদয়ের অধিকারী এবং প্রজ্ঞাময়, আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত হৃদয় দিয়া বান্দাকে দেখেন, যার কারণে বান্দা আল্লাহকে ডাকেন আল্লাহর নাফরমানি করে, এরপর আল্লাহ পাক ধ্বংস করে দেয় না, রিজিক বন্ধ করে না, আল্লাহর বিরোধিতা করে দুশ্মনী করে এরপর রিজিক বন্ধ করেন না, কারণ এটা হলেন আল্লাহর প্রশস্ত হৃদয়ের যোগ্যতা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তো রহমান, আল্লাহ রহিম, প্রশস্ত হৃদয়ের অধিকারী, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। অতএব এই রিজিকের চিন্তা করা যাবে না, স্বামী স্ত্রী দুইজন যদি বনামনি নাই হয় শরীয়ত সম্মত ভাবে তাকে আলাদা করে দিতে হবে, আপনি লটকায় রাইকে একজন স্ত্রীর জীবন নষ্ট করে দিবেন তেমনি ভাবে একজন স্বামীর জীবন নষ্ট করে দিবেন। অনেক স্ত্রী এমন আছে তালাকও স্বামী স্বামীরে দেখা যায় তালাকের ব্যবস্থাও করে না, কারণ তালাক যদি স্বামী দে মোহর হইল 20 লাখ আর হের সব কিছু বিক্রি করলেও 50,000 হবে না, তালাক দিবে কিভাবে? তালাকও দিতে পারতেছে না, আরেকটা বিয়েও স্বামী করতে পারতেছে না, এমন মহিলাও আছে দুই দিক থেকেই, কিছু পুরুষও আছে মহিলাও আছে, তবে অধিক বিবাহের সমতা না রক্ষা করার পাল্লা
পুরুষদেরই বেশি, এই জন্য পুরুষদের জন্যই বিশেষ করে নসিহত থাকবে। একাধিক বিবাহ করেন, করতে হবে এটা আদেশ করি না, যদি আপনার করতে হয়, প্রয়োজন হয়, শরীয়ত বাধা দেয় না, তবে আপনি দুই স্ত্রীর সাথে সমতামূলক আচরণ করতে পারবেন কিনা আগে চিন্তা করেন, সমতা যদি বজায় রাখতে পারেন তাইলে করবেন, অন্যথায় একটারই আদর করেন বালা করে, আর বিবাহের দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের বিধানগুলি, আমি আগে অনেকবার বলেছি, তাফসীরের আলোচনা হলো কোরআনের আয়াত যেদিকে নিয়ে যায় সেদিকেই আলোচনা করতে হয়। অতএব আল্লাহর কালাম, কালামের আলোচনা মজাই আলাদা। আজকে যে আলোচনা আমরা শুনলাম, একাধিক বিবাহের ক্ষেত্রে যে বিধানগুলি আসছে, আমরা যেন সমতা রক্ষা করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক সকলে বলি আমিন। আমরা দোয়া করব এবং মসজিদ কমিটির সম্মানিত সভাপতি জনাব আল্লাহ বশির মহাজন।